আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত প্রথমে ইসরায়েল ফিলিস্তিন ইরান হিজবুল্লাহ যুদ্ধ চলছে জানিয়ে দিব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ হামাস নেতাকে হত্যার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে বলছে ইরান জানিয়ে দিব গাজার উপর ইসরায়েলি হত্যা বন্ধ করার আহ্বান জানালো ইরান ও সৌদি আরব আরও জানিয়ে দিব ইসরায়েল হিজবলার সংঘাতে ইউরোপীয় গুলোর ফ্লাইট বাতিল এবং আরও জানিয়ে দেব না জানিয়ে ছয়চল্লিশ মিনিট পাকিস্তানে আকাশে উঠল মোদীর বিমান এদিকে রাশিয়ার বেলগ্রুদ অঞ্চলে ইউক্রেনের ব্যাপক হামলা অন্তত পাঁচজন নিহত সর্বশেষ জানিয়ে দেব কারবালা এবারের আরবাইনের একুশ দশমিক আটচল্লিশ বিলিয়ন মুসলিমদের অংশগ্রহণ শুনছিলেন সংবাদ শিরোনাম এরপর বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত এবং আরও কমেন্ট করে জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন হামাস নেতাকে হত্যা করার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে বলছে ইরান তেহরানে হামাস নেতা ইসমাইল হানিয়া গুপ্ত হত্যার জন্য ইহুদবাদী ইসরায়েলকে অবশ্যই শাস্তি দেওয়া হবে বলে আবার ঘোষণা করছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইদ আব্বাস আরাকাচি তিনি ইটালির পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টোনিও তাদানি ওরমের সঙ্গে এক ফোন আলাপে তেহরানে এক প্রত্যায় ঘোষণা করেন রোববার রাতে অনুষ্ঠিত এই ফোন আলাপে আরাকাচি বলেন তেহরানে ইসরায়েলি সন্ত্রাসী হামলার জবাব হবে অবশ্য সম্ভে এবং আত্মাত্ম হিসাব নিকাশ করে সে হামলা চালানো ভাবে ইতালির প্রধানমন্ত্রীর সঙ্গে ফোন আলাপের পর রিজিদের এক্স পেজেও এক পোস্টে ইরানে প্রধানমন্ত্রী জানান ইসরায়েলি যুদ্ধের বিস্তার চাইলেও আমরা যুদ্ধ ছড়িয়ে পরকতা চাই না যদিও সেরকম করার কিছুর ভয় আমাদের নেই সাইদ আব্বাস আরাকাচি বলেন আন্তনিও তাদানি ইরানের প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করার অভিনন্দন জানানোর জন্য ফোন করেছিলেন এবং তাদের দুজনের দীর্ঘ ফোন আলাপে আঞ্চলিক পরিস্থিতি গুরুত্ব পেয়েছে গত দুদিনে ইরানের প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়ে যেসব দেশের প্রধানমন্ত্রী আব্বাস আরাকাচিকে ফোন করেছেন শেষব্দ মধ্যে মিশর তুরস্ক সৌদি আরব ফ্রান্স ও ব্রিটেন শুটো পার্স টুডে গাজার উপর ইসরায়েলিগণ হত্যা বন্ধ করার আহ্বান জানাল ইরান ও সৌদি আরব আবরুদ্ধ গাজা উপত্যকার উপর ইহুদিবাদী ইসরায়েলির চলমান গণহত্যা বন্ধ করার আহ্বান জানিয়ে ইরান ও সৌদি আরব একই সঙ্গে দুই দেশের বিধ্বস্ত এই উপত্যকায় জরুরি ভিত্তিতে মানবিক প্রাণ প্রৌ দেওয়ার উপর গুরুত্ব আরোপ করছে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকাতি এক ফোনালা এই আহ্বান জানানো হয় এই সময় দীর্ঘ দুই শীর্ষ কূটনৈতিক গাজা উপত্যকার উপর ইসরায়েলি গণহত্যা ও অপরাধ চালাতে থাকা এবং পশ্চিমা এশিয়া অঞ্চলে উত্তেজনা ব্যাপক ভাবে বেড়ে যাওয়ার বিষয়ে আলোচনা করেন ফোনালাপে দুই ফোনালপেমন্ত্রী ইরান ও সৌদি আরবের দ্বিপাক্ষিক সম্পর্কে উন্নতির সন্তোষ প্রকাশ করেন এবং বিভিন্ন ক্ষেত্রে আরও শক্তিশালী করার তেহরান ও বিদায়ের মধ্যে সহযোগিতার সম্পর্ক শক্তিশালী হলে তা দু দেশের পাশাপাশি গোটা অঞ্চলের স্বার্থ রক্ষা করবে সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে পর এক্স বার্তা ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন আঞ্চলিক দেশগুলোর সঙ্গে সংলাপ এবং ভিত্তিতে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ অঞ্চল গঠনে ইরানের পররাষ্ট্র নীতিতে জোর দেওয়া হয়েছে গত দুদিনে সৌদি আরবের পাশাপাশি মিশর ও তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালা হয়েছে বলে জানান আব্বাস আরাকাচে সূত্র আরাকাছে টুডে ইসরায়েল হিসবোলার সংঘাতে ইউরোপীয় এয়ারলাইন্স গুলোর ফ্লাইট বাতিল মধ্যপ্রাচ্যের দুই দেশের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতের কারণে ইসরায়েল ও এবং সেখান থেকে আসা ফ্লাইট ঘোষণা কয়েকটি বড় বিমান সংস্থা। নিউজ জানিয়েছে এই অঞ্চলের ক্রমবর্ধমান উত্তেজনার কারণে এয়ার ফ্রান্স ইসরায়েলের তেল আবিব ও লেবাননের বিরুদ্ধে তাদের ফ্লাইট সোমবার পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে এয়ারফোর্সের একজন মুখপাত্র বলছেন আজ ও আগামীকাল রবি ও সোমবার ফ্লাইট বাতিল করা হয়েছে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সোমবার স্থগিতাদেশ মেয়াদ বাড়ানো হতে পারে একই ভাবে ব্রিটিশ ওয়েস্ট বুধবার এখন পর্যন্ত ইসরায়েল তেল আবিবগামী এবং সেখান থেকে ফ্লাইট স্থগিত করার ঘোষণা দিচ্ছে হারিঙ্গির বাজেট এয়ারলাইন্স উইস এয়ার তাদের ওয়েবসাইটে জানায় এই অঞ্চলে বর্তমান পরিস্থিতির কারণে উইস এয়ার পঁচিশ আগস্ট ইসরায়েলকামী এবং ইসরায়েল থেকে আসা ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছে গ্রিসের পতাকাবাহী বিমান সংস্থা এজিয়ান এয়ারলাইন্স রোবার ইসরায়েল এবং বৈরতগামী বেশ কয়েকটি ফ্লাইট বাতিল করছে এর অফিসিয়াল ওয়েবসাইটে বলা হয় তেল আবিবগামী তিনটি এবং বৈরুগামী দুটি ফ্লাইট বাতিল করা হয়েছে যার মধ্যে সোমবারে একটি ফ্লাইট রয়েছে জার্মান এয়ারলাইন্স জায়ান্ট লুফথানসা তিরিশ সেপ্টেম্বর পর্যন্ত বৈরুত এবং তেল আবিব এবং তেহরানের দেড়শোরা সেপ্টেম্বর পর্যন্ত ফ্লাইট স্থগিতের ম্যাদ বাড়িয়েছে ইসরায়েল লেবানন সীমান্তের রোববার ভোরে ইসরায়েল ও হিজবেলার নদীরবিহীন ব্যাপক গুলাগুলি হয়েছে এর মধ্য দিয়ে তাদের দীর্ঘদিনের সংঘাত আরও তীব্র আকার ধারণ করছে হিজবুলার দাবি করছে গত মাসে বৈরুতে ইসরায়েলি বিমান হামলায় তাদের কমান্ডার ফুয়াদ শোকের নিহত হওয়ার প্রতিশোধ নিতে তারা ইসরায়েলের শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে এর জবাবে ইসরায়েলের দক্ষিণ লেবাননে হিজবুলার রকেট লঞ্চার লক্ষ্য করে বিমান হামলা চালায় আগা চট্টগ্রাম আভাস দিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স পেজের মাধ্যমে জানানো হয় মধ্যপ্রাচ্যে দুই পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হতে পারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লামি এবং প্রতিরক্ষা মন্ত্রী জন হেডি উভয় রোববার ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী এবং প্রতিরক্ষা মন্ত্রীকে ফোন করেছিলেন তারা এই অঞ্চলে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন না জানিয়ে ছয়চল্লিশ মিনিট পাকিস্তানের আকাশে উঠল মোদীর বিমান তার দশক পর সম্প্রতি ভারতীয় প্রধানমন্ত্রী হিসেবে পোল্যান্ড সফর করেন নরেন্দ্র মোদী এছাড়া বিধ্বস্ত ইউক্রেন সফরীয় দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির সাথে দেখা করছেন ভারতের প্রধানমন্ত্রী বৈঠকে দিয়েছেন শান্তির বার্তা তবে ফেরার বিমান পাকিস্তানে আকাশপথে ব্যবহার করছে বলে খবর সরিয়েছে এই ঘটনার উন্ম প্রকাশ করছে ইসলামাবাদ পাকিস্তানের অভিযোগ আকাশপথ ব্যবহার করলে নিয়ম মেনে ভারতের প্রধানমন্ত্রী গুড উইল বার্তা দেয়নি পাকিস্তানের বিমান মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে ভারতের ফেরার পথে মোট ছয় মিনিট পাকিস্তানের আকাশে উড়েছিল মোদির বিমান সকাল 10টা বেজে পনেরো মিনিটে সকাল এগারোটা বেজে এক মিনিট পর্যন্ত টানা পাকিস্তানের চিত্রাল ইসলামাবাদ এবং লাহোরের আকাশে ওড়ার পর ভারতের অমৃতসরের আকাশে ঢোকে মোদির বিমান রাশিয়ার অঞ্চলে ব্যাপক হামলা অন্তত নিহত রাশিয়ার সীমান্তবর্তী বেলগুড়ুদ অঞ্চলে রাতভার ব্যাপক হামলা চালিয়েছে ইউক্রেন এই হামলায় শেষে সহ অন্তত পাঁচ জনের প্রাণহানির কথা জানিয়েছে রাশিয়া রোবার পঁচিশে আগস্ট বেলগুড়ুদের রাকিট নয় শহরে জোরালো হামলা চালিয়েছে কেব এতে গুরুতর আহত হয়েছেন আরো বারো জন বিমান হামলার শহরটিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে অঞ্চলটির গভর্নর দুই সপ্তাহ আগে কুরুশকে ইউক্রেনের জোরালো হামলার পর থেকে উত্তপ্ত হয়ে উঠছে পরিস্থিতি পাল্টা পাল্টি হামলা চলছে বিভিন্ন ফ্লান্টে ইউক্রেনীয় বাহিনী হামলার কণ্ঠাসা বেলগড়তে চলতি মাসের মাঝামাঝি জরুরি অবস্থা জারি করছিল মস্কো রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ইউক্রেনীয় সেনাদের ঠেকাতে কুরস্কে আরো সেনা পাঠানো হয়েছে কারবালায় এবারের আরবাইনে একুশ দশমিক আটচল্লিশ বিলিয়ন মুসলিমদের অংশগ্রহণ ইরাকের পবিত্র কারবালা শহরে গতকালের আরবাইনের শোকানুষ্ঠানে রেকর্ড সংখ্যক জেরতকারী অংশ নিয়েছেন হরজত আব্বাস আলহিসের মাদার ব্যবস্থাপনা কমিটি এ তথ্য জানিয়েছে মাদারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা প্রেস টিভিকে নিশ্চিত করেন যে রাসুদ সাল্লাহ সাল্লামের প্রাণপ্রিয় নাতি ইমাম হুসাইন আলহ ইসলামের শাহাদ বার্ষিকী চল্লিশতম দিন আরবাইনকে স্মরণ করতে কয়েক ডজন দেশের অন্তত একুশ দশমিক মিলিয়ন মুসলমান কারবালার সমাবেত হয়েছিলেন মাদার কমিটি জানিয়েছে এবারের জারতকারীর সংখ্যা ছিল দুই কোটি চোদ্দ লক্ষ আশি হাজার পাঁচশো পঁচিশ মধ্যে ইরানি জারতকারী ছিলেন প্রায় পঁয়ত্রিশ লাখ তেহরানের সরকারি পরিসংখ্যান থেকে এ তথ্য জানা আরবাইন হচ্ছে বিশ্বের বৃহত্তম ধর্মীয় জমায়েত এবং মুসলমানদের জন্য একটি গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ইরান ইরাক এবং আফগানিস্তান আজারবাইজান বাহরাইন কুয়েত পাকিস্তান এবং সৌদি আরব সহ বহু দেশের জেরতকারী কারবালা শহরে সফর করছেন ইরাকের রাজধানী বাগদাদের প্রায় একশো কিলোমিটার দক্ষিণ পশ্চিমে কারবালা শহর অবস্থিত জেরতকারীরা প্রায় আশি কিলোমিটার পথ হাটে কারবালা সফর করেন এবারের আরবাইন অনুষ্ঠানে যোগ দেওয়া জেরতকারী ফিলিস্তিনের পতাকা বহন করছেন গাজার যুদ্ধে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে তারা এই পতাকা প্রহণ করেন শুটো পার্টস টুডে